নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এখন বাজে সকাল 7:30। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, সকালে যে কাজগুলো থাকে। আর এখন আমি কালুকে বিস্কুট দেবো, তো বিস্কুট খাবে। চলুন বন্ধুরা, আমাদের বাড়ির বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। সকাল থেকে আজকের বেশ সুন্দর রোদ উঠেছে, বেশ সুন্দর। আর আকাশ পুরো নীল, এপাশটা একটু মেঘ আছে। এই যে এপাশটা একটু মেঘ আছে। আর এই আমার গোলাপ গাছটা দেখুন, কালকের কয়েকটা বাসি ফুল ছিল, ওগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম। আর এই কটা আছে ফুল, খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু অনেকগুলো বেশ হয়েছে। আর এই পাশটাও একটা জিনিস দেখায় দাঁড়ো, এই যে সেই আমার কাঞ্চন ফুলের গাছটা ছিল না, তো একটাই আছে, ফুল দিয়েছে। আর এই পাশটা জাম গাছটা দেখুন, কী সুন্দর বৃষ্টি হতে পাতা গজিয়েছে। এইটা সেই লাল জামের গাছ, এটাও কি সুন্দর ছোটো ছোটো পাতা গজিয়েছে দেখুন। একটা জিনিস দেখে শোনো, এই যে সেই ফুল গাছটা, সেই একবার অনেক দিন আগে দেখিয়েছিলাম না, সেই কুঁড়ি হয়েছিল, এই বাগানটা পরিষ্কার করছিলাম, তো আজকের এই ফুল দিয়েছে দেখুন কী সুন্দর লাগছে দেখুন। আরেকদিন দিয়েছিল, আজকের এই দুটো চারটে কুঁড়ি ছিল, আর একদিন পূজা করেছিলাম, আর এই একটা ফুল দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা আমাদের পুকুর পুরো জলে ভর্তি হয়ে গেছে। চলুন বন্ধুরা বাড়ির ভিতরের দিকে যাই, রান্নাবান্না আছে করতে হবে। আর এখানে যে দুটো গাছ ছিল না, এই গাছ দুটো ওই দিকটাই বসানো হয়েছে। আর এই যে সেই গাছ দুটো, ভেবেছিলাম হয়তো বাঁচবে, তো মনে তোর যখন তোলা হয় শিকড়টা একটু ছিঁড়ে গেছিলো, এই যে বড় গাছটার, যা হোক বেঁচে গেছে, ভালো হয়েছে। আর এই গাছটা রোদে রাখা হয়েছে। চলো ভিতরে যাই। এবার এই রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজ দেখুন বন্ধুরা, মেঘটা কেমন করেছে, কালো মেঘ করেছে। আর এদিকে আমি এখন ছাদে আছি। চলুন বন্ধুরা, আমি ওই জামাকাপড়গুলো সব তুলে নিই, হাওয়া বইছে, জামা প্যান্ট তুলে হয়ে গেছে। চলো এবার ভিতরে যাই। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এই ঘরেই রাখি এটা। এই যে এখন 10:30 বাজে, আমার ছেলে এখন স্কুলে যাবে, আমিও যাবো ওর সাথে। ও ব্যাগটা দে, চলো। তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরে এলাম, আর কেমন রোদ দিয়েছে দেখুন, প্রচুর রোদ দিয়েছে, ছাতাটা নিয়ে যেতেও ভুলে গেছি। চলো এবারে এই ঘরের বিছানাটা ভালো করে গুছাবো। দেখুন বন্ধুরা, আমি এদিকে আমার ছেলেকে স্কুলে দিতে গেছি, কারা এসেছে দেখো জানলাতে, পাখিগুলো আমার ঘরে ঢুকে গেছে। যা হুশ। এই যে ঠাকুরের চাল ছিল আর বাতাসা ছিল পুরো ছড়িয়েছে, কি আর করা যাবে, যাই পারোগে এই বিছানা এগুলো গুছিয়ে নেবো। একটু আগে বৃষ্টি এসেছিলো, তো তার আগে এই জামা প্যান্টগুলো যে তুলেছিলাম না, তো এগুলো এখন গুছিয়ে আর বিছানাটা পুরো গুছাবো। তো বন্ধুরা আজকে একটু চান করে আর পূজা করে শুয়েছি, একদম ঘুমিয়ে পড়েছি, আর খাওয়া হয়নি। আর উঠে দেখি পুরো একদম মেঘ হয়ে আছে, মানে এক্ষুনি বৃষ্টি আসবে, তা সেই জন্য জামা প্যান্টগুলো সব তুলে আনলাম। আর এবারে হচ্ছে আমরা ভাত খাবো। তো বন্ধুরা আজকে রান্না হয়েছে এই মুখের ডাল, তার সাথে এই উচ্ছে ভাজা,
আর আলু ভাজা, পটল ভাজা হয়েছে, বেশ ভালো লাগবে ডালের সাথে। ডালটা বেশ ঘন করেই করেছি আজকে। তো আমরা এখন ভাত খেয়ে নেবো, এখন 3টে বাজে, তারপর বিকালে কথা হবে। তো বন্ধুরা, আমি বেশ কয়েকদিন পরে আবার মাঠে এলাম, বেশ ভালো লাগছে। এই রাস্তা ধরে হাঁটছি, মাটির কাদা, রাস্তাটা পুরো কাদা। আর এই পাড়ে দেখুন কি সুন্দর, এই যে মাঠের ধারে কারা আবার হলুদ গাছ লাগিয়েছে, এই এই গাছ থেকে হলুদ হয়। পুরো আকাশটা মেঘে একদম ঢাকা আছে, এক্ষুনি বৃষ্টি আসবে। দেখুন বন্ধুরা, ছাগলের দল আসছে সন্ধ্যের মুখে, তো ছাগলগুলো আসছে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন তো বন্ধুরা, মাঠে ছিলাম আর এত জোরে বৃষ্টি এসছে, দেখুন এখন আস্তে আস্তে পড়ছে, কিন্তু মাঠে ছিলাম যখন খুব জোরে বৃষ্টি এসছে। চা করে নিয়ে এসেছি, দুধ চা আর পাঁপড় ভাজা মুড়ি, আমার ছেলে খাবে, আর এটা আমার যার মেয়ে আজকে আমাদের বাড়ি এসছে, তো আমরা এই তিনজনেই খাবো বিস্কুট আর চা। এরপরে ঋতিক পড়বে, আর তোমাকেও আজকের পড়াবো। পড়াবো তো তোমা, হ্যাঁ ভয় পাচ্ছিস? তো বন্ধুরা, আমরা এখন চাটা খেয়ে নেব। তো বন্ধুরা, এখন বাজে 10টা, আর আমার ছেলে পড়ছিল আর আমি খাবার বানাচ্ছিলাম। তো রুটি আর তরকারি বানিয়েছি, আর তোমা আমার বাড়ি আজকে থাকবে, তো এ রুটি আর তরকারি খাবে। তো আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।